বিচারহীনতার সংস্কৃতির কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে দুর্বৃত্তের দাপট কমছেই না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত একত্রিশ বছরে সংঘটিত ষোলোটি হত্যাকাণ্ডে দায়ের করা ১৯ মামলার একটিরও বিচার শেষ হয়নি সবশেষ দিয়াজ হত্যা মামলায় তিন বছরেও চার্জশিট দেওয়া হয়নি এতে পরিবারগুলোর হতাশা যেমন মাত্রা ছাড়িয়েছে তেমনি সাহস বেড়েছে দুর্বৃত্তদের বিস্তারিত জানাচ্ছেন কমল দেহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশ বছরের ইতিহাসে ছাত্র রাজনীতির বলি হয়েছে অন্তত ষোলো জন শিক্ষার্থী এর মধ্যে ছাত্রলীগ শিবির দ্বন্দ্বে যেমন শিক্ষার্থী খুন হয়েছে তেমনি ছাত্র সংগঠনগুলোর অভ্যন্তরীণ বিরুদ্ধে প্রাণ দিয়েছে অনেকেই এইসব হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছিল উনিশটি কিন্তু আঠারোটি মামলায় বিচার চলছে বছরের পর বছর বিশেষ করে সাক্ষীরা আদালতে না আসায় বিচার কাজে সৃষ্টি হয়েছে দীর্ঘ সূত্রিতার সরকারি সাক্ষী ফর্মাল সাক্ষী আই সাক্ষী ডাক্তার সাক্ষী ম্যাজিস্ট্রেট সাক্ষী পাশাপাশি যারা প্রাইভেট সাক্ষী তারাও সেখান থেকে চলে গেছে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টের ছেলেগুলো এখানে লেখাপড়া করে এরা পাশ করে চলে যায় অথবা আসামি হওয়ার পরে তারা উদয় হয়ে যায় বিভিন্ন জায়গায় চলে যায় এদেরকে আর পাওয়া যায় না এখানেই বিলম্ব হয় উনিশশো সালে ছাত্রলীগটা হামিদের হাত কেটে নিয়েছিল শিবির কর্মীরা আর তখন থেকেই বিশ্ববিদ্যালয়ে শুরু হয় সংঘাতের রাজনীতি এরপর উনিশশো সালে ছাত্রলীগের আমিনুল থেকে শুরু হয় হত্যাকাণ্ড উনিশশো সালে একসাথে তিনজনের মৃত্যু হয় একইভাবে দু হাজার সালেও তিনটি খুনের ঘটনা ঘটে এই তালিকায় সবশেষ দু সালে যুক্ত হয় দিয়াস ইরফানের নাম কিন্তু তিন বছরও এই মামলার দেওয়া হয়নি আমরা চাই যে এই যে গত তিন বছরে দিয়াজেরও চার্জশিট আসে আমরা কিন্তু মোটামুটি একটা হতাশার পর্যায়ে আমরা চলে গিয়েছিলাম কিন্তু এখন এই গত দুদিন আবরা হত্যাকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী যে স্টেপগুলো এগুলো দেখার পর আমরা আশাবাদী আমরা চাই যে অবশ্যই আমরা আমরা মনে করি যে এখন আমরাও নেত্রী যদি দৃষ্টি দেন অবশ্যই আমরাও বিচার পাবো এবং সকল ছাত্র হত্যার বিচার আমরা চাই শিক্ষাবিদদের মতে বিচারহীনতার সংস্কৃতি বিশ্ববিদ্যালয়গুলোতে দুর্বৃত্ততার দাপট বাড়ছে এই অবস্থায় দুর্বৃত্তায়ন বন্ধে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক হত্যাকাণ্ডগুলোর বিচার করা দরকার বিচারের বিষয়ে কারো আগ্রহ ছিল না প্রত্যেকেরই আগ্রহ ছিল ক্ষমতাটা কি করে আঁকড়ে রাখবে এবং এখন যেহেতু অনেক রকমের ক্ষমতার কেন্দ্র উপকেন্দ্র তৈরি হয়েছে অনেক রকম মানুষ তৈরি হয়েছে যারা নিজের নিজের জায়গা থেকে অনেক ক্ষমতা ভোগ করে তো তারাও এই বিচার ব্যবস্থাটাকে কমিয়ে রাখে থামিয়ে রাখে হত্যার পরে একটা মানুষের বিবেকে খুব বড় রকম একটা আঘাত লেগেছে এইটাকে কেন্দ্র করে যদি দ্রুত বিচারের ব্যবস্থা করা যায় এবং এই সূত্র ধরে আগেকার হত্যাকাণ্ডগুলো একটা বিচারের আওতায় আনা যায় এই ষোলোটি হত্যাকাণ্ড ছাড়াও বিশ্ববিদ্যালয়ের আধিপত্য নিয়ে নগরী এবং জেলার বিভিন্ন স্থানে আরও অন্তত পাঁচটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে যেগুলোরও কোনো বিচার হয়নি কমলদেহ সময় সংবাদ চট্ট